দীর্ঘ ও দিন বদ্ধ থাকার পর আগামী পনেরো আগস্ট থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল করবে রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাইদ হাসান বিষয়টি খুদে বার্তায় নিশ্চিত করেছেন ক্ষুদে বার্তায় বলা হয়েছে বারোই আগস্ট থেকে মালবাহী ট্রেন ও তেরো আগস্ট থেকে মেল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন ও পনেরো আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল পাঁচটা থেকে ক্রয় করা যাবে তবে পার্বত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বদ্ধ থাকবে এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত আঠারোই জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বদ্ধ হয়েছে তবে সরকারের কারফিউ জারির পর উনিশে জুলাই থেকে পুরোপুরি বদ্ধ ছিল ট্রেন চলাচল এর মধ্যে গত তিনই আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কম্পিউটার ট্রেন চলাচল করেছে